যুক্তরাষ্ট্রের সাথে ভাঙা সম্পর্ক মেরামতে উঠে পড়ে লেগেছে বেজিং এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এদিকে মার্কিন নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প কামালার বেজিং নীতিও হচ্ছে কৌশলী হুমকি নয় বরং বেইজিংয়ের সাথে সুসম্পর্ক রাখার ইঙ্গিত দিচ্ছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী ২০১৬ সালের পর প্রথমবার চীন সফরে গেলেন মার্কিন কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে জ্যাকসুলভিন প্রেসিডেন্ট শি জিনপিং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করেন এ সময় উভয় দেশের বৈরেতাকে পাশে রেখে সম্পর্ক মেরামতে জোর দেয় চীন সুলভিন ঠিক এমন সময় এই সফর করছেন যখন জাপান এবং ফিলিপাইনের সাথে নিরাপত্তা ইস্যুতে জড়িয়ে পড়েছে বেজিং তবে সব বিভেদ রেখে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতি দেন শি জিনপিং এদিকে প্রেসিডেন্ট নির্বাচন প্রতিযোগিতায় উত্তপ্ত মার্কিন রাজনীতি অভিবাসন প্রজনন অধিকার সামাজিক খাতের সরকারি ব্যয় এমনকি কূটনৈতিক ইস্যুতে নিজ নিজ অবস্থান থেকে তারা একে অন্যকে আক্রমণ করে যাচ্ছেন তবে তবে বিশ্লেষকদের মত চীন যে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি সে বিষয়ে তারা নীতিগতভাবে একমত তারা কিভাবে চীনকে মোকাবেলা করবে সেটি এখন বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর